আসতে পারি স্যার? ইয়েস, কাম ইন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, উনি ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদ। আপনারা এসেছেন, খুব খুশি হয়েছি। আমাদের হেডকোয়ার্টার থেকে একটা অর্ডার হয়েছে, আমাদের যে ইস্টার্ন রিফাইনারি রয়েছে, এই ইস্টার্ন রিফাইনারিকে হিট করতে হবে। এই ইস্টার্ন রিফাইনারিকে আমরা ফুয়েল এনিমি হিসেবে চিহ্নিত করেছি। যেহেতু আপনারা চট্টগ্রামের ছেলে, তাই দায়িত্বটা আপনাদেরকে দিতে চাই। ইস্টার্ন রিফাইনারির একপাশে রয়েছে বঙ্গোপসাগর, একপাশে রয়েছে কর্ণফুলী নদী, একপাশে রয়েছে নেভি ক্যাম্প, আরেক পাশে সিভিলিয়ান। তাই কাজটা আপনাদের খুব কেয়ারফুলিভাবে করতে হবে। তবে যেভাবেই হোক, কাজটাকে হিট করতেই হবে এবং সাকসেস হতে হবে আমাদেরকে। এক্সকিউজ মি স্যার, আমি কিছু বলতে পারি? ইয়েস। এই পাশে হচ্ছে আপনার বঙ্গোপসাগর, এই পাশে হচ্ছে কর্ণফুলী নদী, আর ও পাশে হচ্ছে নেভি ক্যাম্প, আর এ পাশে হচ্ছে সিভিলিয়ান। আমাদেরকে ওখানে ইন করতে হলে লোকালিটিটা ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে স্যার, আমরা ইন করার পর আবার বেরিয়ে আসতে আমাদের অনেক রিস্ক হয়ে যাবে এবং ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে স্যার। আমরা যদি স্যার এই মদুনাঘাট সাবস্টেশনটাকে টার্গেট করি, অর্থাৎ কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হয় তা এই সাবস্টেশন থেকেই ডিস্ট্রিবিউট হয়, এই ক্ষেত্রে আমরা যদি মদুনাঘাট সাবস্টেশনকে হিট করি, তাহলে ইস্টার্ন রিফাইনারি সহ ভারী কলকারখানাগুলো কলাপস হয়ে যাবে, ফুয়েল সাপ্লাই এবং ফিলিং স্টেশনগুলো সব একসাথে বন্ধ হয়ে যাবে। গুড আইডিয়া। দেখলাম একখানা ট্র্যাক্টর আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওখানে সাথী অনেকেই আছেন, কিন্তু কারোর সাথে আমাদের পরিচয় হয় নাই, পরিচয় করার অবকাশও ছিল না। আমরা ট্র্যাক্টরে উঠলাম, ট্র্যাক্টরে আমাদেরকে রওনা হলো। এই গাড়ি থাম 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 থাম, সামনে গাড়ি না যাব, সামনে পাহাড়ি পথ আছে। আমরা আসি, সেক্ষেত্রে আমাদের ট্রাক্টর থেকে নামার পর আমরা রামগড় সুলতান মাহমুদ সাহেবের ক্যাম্পে আমাদের সাথে দেখা হয়। সেখানে একটি চাকমা গাইড আমাদেরকে রিসিভ করে নিয়ে যায়। সেখানে ওয়েলকাম এভরিবডি, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু ব্রিফিং করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। প্রথমত, ধূমপান করা যাবে না, পথ চলার সময় কোনো আওয়াজ করা যাবে না, চুপচাপ পথ চলতে হবে, একে অপরের পিঠে হাত বোম চেইন করে সিঙ্গেল লাইনে হাঁটবেন। মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতে কোনো এমোনেশন হাত ছাড়া করা যাবে না। আমরা সকলেই মাতৃভূমিকে মুক্ত করার জন্যে যুদ্ধ করছি, আমরা সকলেই একই পরিবারের সদস্য। কারো কোনো অসুবিধা হলে ফিস ফিস করে মেসেজ পাস করবেন। আমি ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদ আপনাদের সঙ্গে আছি এবং সর্বক্ষণ থাকবো ইনশাআল্লাহ। ওকে এভরিবডি, ইয়েস স্যার, এনি কোশ্চেন? নো স্যার। গুড, লেটস স্টার্ট। রামগড় সীমান্ত চুকরি ক্যাম্পে দলনেতার ব্রিফিং শেষে একজন চাকমা গাইডের মাধ্যমে রাত্রেই মুক্তিযোদ্ধাদের পথ চলা শুরু। এখানে উল্লেখ্য যে এই দলে পাকিস্তান বিমান বাহিনীর 3 সদস্য, দলনেতা ফ্লাইট লেফটেন্যান্ট সুলতান মাহমুদ, পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল পদে দায়িত্ব পালন করেছিলেন, দ্বিতীয় জন সার্জন নুরুল হক এবং বৈমানিক শাহাবুদ্দিন সহ পাকিস্তানের বিমান ঘাঁটি
করাচি শহরের মারিপুরে কর্মরত ছিলেন। দেশমাতৃকার টানে চাকরি থেকে পালিয়ে তিনজনেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পুলিশ সদস্য শহীদ এবং মান্নান এরা রকেট লঞ্চারে প্রশিক্ষণ প্রাপ্ত, আর হাটহাজারি থানার গ্রুপ নং 57 দলনেতা মোহাম্মদ মহসিন ও তার সঙ্গীয় 25 জন টগবগে যোদ্ধা, মোট 30 জন। ঘোর অন্ধকার, নিঝুম পাহাড়ি পথ, গহীন অরণ্য, চাকমা গাইড অগ্রভাগে চলছে। সারিবদ্ধভাবে তারা চাকমা গাইড অনুসরণ করে পথ চলছে, কখনো পাহাড়ে ওঠা, আবার নামা। পথ চলার কোনো ক্লান্তি নেই। রাত্রি শেষে ভোরের আলো, আশ্রয় বা বিশ্রাম নেওয়ার মতো কোনো স্থান পাওয়া গেল না। দিনের আলোতে পাহাড়ি ছড়া, পথে দামাল ছেলেরা ক্লান্তিকে পেছনে ফেলে হেঁটে চলেছে। পানি তৃষ্ণা, ছড়ার পানি দেখা যাচ্ছে, ব্যাঙের ছানা, পরিষ্কার পানি, এখান থেকে ঈদ তৃষ্ণা মেটানো। হেডম্যান মামু, হেডম্যান মামু, মুক্তি ফসলা রে চমালি হৌমা ঠিক রে লে ফ্রলিজ ক্রেবো ইউখা না লেলো। এক নাগারে প্রায় 15-16 ঘন্টা পাহাড়ি পথ চলার পর একটি চাকমা হেডম্যানের বাড়িতে আশ্রয় গ্রহণ করা হয়। ইবে মেজর সাহেব নমস্কার, ওনারা এসে কোনো অসুবিধা নাই, ঠিক আছে, ওনারা কোনো রকম করে ইন্দি তাই ধরিবেন, তখন ওনারা আরা বাইরে সারিমিকে আছি, এন্ডে কোনো সমস্যা নাই। নমস্কার মিস্টার হক। ইয়েস স্যার, এখানে 3 জন সেন্টার নিয়োগ করুন পাহাড়া দেওয়ার জন্যে। ওকে স্যার। মিস্টার সাহাব। স্যার, আপনি হেডম্যানের সাথে কথা বলে খাবারের ব্যবস্থা করুন। ওকে স্যার। হেডম্যান মামু, আর দৌড়ার হানার ব্যবস্থা করান ফুরিব। অনারা কজন? আনা 30 জন আছি। অনত্য হন কিছু চিন্তা করার না ফুরিব, মেজর সাহেব অনারা টিয়া দিয়ে দিব। না কোনো টিয়া লাগত না, আরা ব্যবস্থা করে দিই, সইল আলু কুড়া আরা দিই, শুধু অনারত্ব নুগ্য মানুষ দিয়ে রাঁধন ফুরিব। অনত যা আছে লই আইন, আর রান্ধি বাড়ি এড়া হইন, তবে একখান হতা আর আরে মেজর সাহেব হইয়ে দে, আরা যতক্ষণ এড়া আছি ওনারা ফারার মানুষ দেন বাই নয়। ঠিক আছে, ওনারা যতক্ষণ আছেন ততক্ষণ আমরা ফারার মানুষ বাড়ি তুন। আচ্ছা ঠিক আছে। স্থানীয় চাকমা উপজাতি তাদের সার্বিক সহযোগিতা করে, তারা ক্ষুধার্ত ছিল, তাদের খাবারের ব্যবস্থা করে। চাকমাপাড়ায় কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে সন্ধ্যার প্রাক্কালে পুনরায় পথ চলা শুরু। গাইড চলছে,
দলনেতাকে অনুসরণ করে তারা সকলেই চলছে, ক্লান্তি, ক্ষুধা, ভয় সব কিছু উপেক্ষিত। প্রহর গুনছে, কখন পথ চলা শেষ হবে। পথিমধ্যে স্থানীয় জনগণের সহযোগিতা শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয়, এ যুদ্ধ ছিল জনযুদ্ধ তাই প্রমাণ করে। 1971-এর সেই দিনগুলো কেমন ছিল তা শুধুমাত্র এই প্রজন্মের তরুণদের মাধ্যমে অভিনয় করে দেখানো হচ্ছে, বাস্তব অনুমান এবং অনুভূতির জন্য। কিছু নয় গো, আইও আইও, বর্ডারে গুলি ঘুরে। কয়েকদিন পর পাহাড়ি এলাকা মহালছড়ি, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, হোয়াকো পথ অতিক্রম করে ফটিকছড়ি বৈকিউতুল্লার খামারবাড়িতে আশ্রয় নেওয়া হয়। এই জনযুদ্ধে স্থানীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে তাদের সহযোগিতা নিয়ে গ্রামীণ লোকালয়ে অত্যন্ত সতর্কতার সাথে আশ্রয় এবং পথ চলতে হয়েছিল। নারী পুরুষ সকলেই এত আন্তরিক ছিল, এখন তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়। স্যার, আমি একটু দেখে আসি। ঠিক আছে, যান। আরে তাল তো অনে, ওয়ালাইকুম আসসালাম। আর এই পথে দিয়ে যাদি ফজর গিয়ে অনর হামারত আর আজ অন্য পর্যন্ত বিশ্রাম করতাম স্যার। এন্ডে হন অসুবিধা হইব না? না কোনো অসুবিধা নাই, অনেক মেহমান ব্যাগ নিয়ে চলে যান। আইলো ইয়ার স্যার, আসুন। মব আপনাকে তো কষ্ট দিচ্ছি, আরও একটু কষ্ট দেব। দুপুরে আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্টটা কি করা যাবে? কোনো অসুবিধা নেই, ওনারা বিশ্রাম করুন, আয় খানার ব্যবস্থা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার হগ, আপনি তিনজন সেন্ট্রির ব্যবস্থা করুন। ওকে স্যার, যাচ্ছি। মিস্টার মহসিন, মহসিন। ইয়েস স্যার। কিছুক্ষণের মধ্যে খাবার আসবে, আপনি সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, এরকম করছেন কেন? আহা, ওষুধগুলো লাগাতে দেন না। এন্ডে বাদ তরকারি বেকুন আছে, ওনারা কোন আই যায় কি? ওকে ঠিক আছে। মিস্টার সাহেব। ইয়েস স্যার। এই খাবারগুলি ভিতরে নিয়ে যান, বেগুনগুলি নামান, পাতিলটা আস্তে আস্তে বের করুন। এত তাড়াহুড়ো করছেন কেন? মিস্টার হক। স্যার, আমরা এক্ষুনি রওনা দেব,
কুইক, সবাইকে তাড়াতাড়ি রেডি হতে বলুন। ওকে স্যার, গেট রেডি। অখালো ইবে হল আই অনর বনফুত মহসিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওফতে দুরাতি তুই কত নাই গদে আরা রজনক অপারেশনত যাই নৌকা নফাইর আরা তে থম পড়িব থাবি দেরি আই আই তোর লোক আর কেউ আছে না? আছে মেজর সার্জেন আরো বহুত সহযোগী আরে ফোয়া হতে কেন রাইনুস কিছু খাবাইতে না ফেললাম। আচ্ছা অনেক জন গই অনেক কষ্ট নগর জন তোরা বিশ্রাম কর কেন
ফটিকছড়ি হতে রাতে হালদা নদীতে নৌকায় যাত্রা শুরু। মাঝি সাহসিকতার সাথে তাদেরকে নিরাপদ স্থানে নামিয়ে দেয় রাউজানের একটি পাহাড়ি ঘাটে। কারণ ছিল পরবর্তী ঘাটের আগেই সত্তার ঘাটের ব্রিজে মিলিশিয়া বাহিনী এবং রাজাকার বাহিনী অবস্থান নিয়েছিল। ব্রিজের নিচ দিয়ে যাওয়া নিরাপদ নয় বলেই তারা আগের ঘাটে নামিয়ে দেয়া হলো। মাছের এই সাহসিকতা ভোলার মতো নয়। রাউজান এলাকায় নেমে হিন্দুপাড়ার ভিতর দিয়ে রাঙ্গামাটি সড়ক পার হয়ে কুণ্ডেশ্বরীর বাড়ির পাশ দিয়ে পুনরায় হালদা নদীতে পূর্ব নির্ধারিত সাম্পানে যাত্রা। গন্তব্যস্থল মাদার্শা বড়ুয়াপাড়া স্কুল। জোয়ার ভাটার তারতম্যের কারণে স্কুলে পৌঁছতে একটু দেরি হয়। সেখানে স্থানীয় দুজন প্রবীণ ব্যক্তি মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করেন, সার্বিক সহযোগিতা করেন। গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য স্কুলের পথে সাধারণ চলাচল বন্ধ করে দিয়েছিল। স্কুলটি ছিল খালের পাড়ে। এলাকাবাসীর সহযোগিতার কথা এখনও শ্রদ্ধাভরে স্মরণ করার মতো। তাদের এমন সহযোগিতা ছাড়া যোদ্ধাদের এত বড় একটা অপারেশন বাস্তবায়ন করা কঠিন হতো। আপনারা কেউ কেউ এই রুমে যান, বাকিরা ওই রুমে যান। মিস্টার হক সাহাব, আপনারা আমার সাথে আসুন। আমাদের ডেকেছেন স্যার? হ্যাঁ মিস্টার হক। মিস্টার সাহাব। জি স্যার। আপনারা দুজনে গিয়ে রেকিটা করে আসুন। জি স্যার। টোটাল পজিশন অব এনিমি, ট্রান্সফর্মার অ্যান্ড আদার্স, বাট বি কেয়ারফুল। জি স্যার। ওকে, আপনারা তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ুন। জি স্যার।
স্বল্প সময়ের মধ্যেই দলনেতার নির্দেশে শাহাবুদ্দিন এবং সার্জেন্ট নুরুল হক রেকিতে বেরিয়ে পড়েন। মিস্টার মহসেন? ইয়েস স্যার। এখানে কি অন্য কোনো গ্রুপ কাজ করছে? আমার জানা মতে মিস্টার করিমও তার গ্রুপ কাজ করছে স্যার। হ্যাভ এনি রেসপন্সিবল গ্রুপ লিডার হিয়ার? ইয়েস স্যার। ইফ নেসেসারি মিট উইথ হিম। ওকে স্যার, গো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। উনি স্যার ক্যাপ্টেন করিমের গ্রুপ লিডার কামাল। নাইস টু মিট ইউ মিস্টার কামাল। আপনাদের এলএমজি পোস্ট কয়টা? দুটো স্যার। 1+10, 1+10 দুটো পোস্ট রাজন এলাকাতে পজিশন নেবে? জি স্যার। পজিটিভলি আপনারা 4টার মধ্যে পজিশন নিয়ে নেবেন। ওকে স্যার। আমার সিগন্যাল পাওয়ার পরেই আপনারা কাভার ফায়ার শুরু করবেন। ওকে? জি স্যার। হে রুখো, কহা যা রহে? হাম লোগ কারাচি সে আয়া, হামারে এক রিশতেদার বিমারি হ্যায় ভাই সাহেব, উনকো দেখনে কে লিয়ে যাতা হুঁ ভাই সাহেব। তুম কারাচি সে আয়া? জি হ্যাঁ। তুমকে ক্যা খবর, বারিশ হুয়া? বারিশ হুয়া, লেকিন থোড়া থোড়া। ও মাঝি, উসকো ঠিক সে পৌঁছা দো। সালাম ভাই সাহেব। মদুনাঘাট ব্রিজের নিচ দিয়ে ফেরার পথে মিলিশিয়া বাহিনীর দৃষ্টি এড়াতে পারে নাই, কৌশলে কথা বলে বিপদ কাটিয়ে সাম্পানে উঠে পড়ে। মে আই কামিং স্যার? ইয়েস কাম ইন, প্লিজ সিট ডাউন। ইউ আর সো লেট, আপনারা তো আমাকে দুশ্চিন্তে ফেলে দিয়েছেন। ভাটার কারণে দেরি হয়েছে স্যার। স্যার, আমরা ক্যাম্প থেকে নেমে হালদা নদী দিয়ে উঠবো স্যার। উঠে স্যার এই ছড়া খাল দিয়ে যেতে হবে। হোয়াই, খাল দিয়ে কেন? মধুনগর ব্রিজের উপরেই সার্চ লাইট আছে, লাইটটাকে পাশ কেটে আমাদের যেতে হবে। নেক্সট, আমরা এই খাল থেকে উঠেই স্যার এই রোড দিয়ে মুভ করতে হবে। পাশে একটা বাড়ি, খালি জমি, এই পাশে জলাশয়, এটাই হচ্ছে সাবস্টেশন মূল টার্গেট। এবং এই রোডটা গিয়েই স্যার কাপ্তে সড়কে মিশেছে। এই রোডটা গিয়েই স্যার মধুনগর ব্রিজের কাছে লেগেছে। এটা হচ্ছে স্যার আর্মি ক্যাম্প, ব্রিজের উপরে মিলিশিয়া চেকপোস্ট। আর্মি কত স্ট্রেংথ? 2 প্লাটুন স্যার। আর মিলিশিয়া কয়জন? দুপাশে স্যার 4 জন ডিউটি করছে। ওকে, আপনারা আসুন, মিস্টার মহসেনকে পাঠিয়ে দেবেন। ওকে স্যার। মিস্টার মহসেন? জি স্যার। আপনার লোকজন সব রেডি তো? জি স্যার। কোনো সমস্যা? নো স্যার। ওকে, থ্যাংক ইউ। লোক, মিস্টার মহসেন, এই হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট, আর এইখানে হচ্ছে গার্নার। এই গার্নারকে প্রোটেকশন করার জন্য মিস্টার আলী, আপনার এলএমজি পোস্ট একটি থাকবে এখানে, আপনি এই 2 সাইডটা কভার করবেন। ক্লিয়ার? আর মিস্টার মহসেন? স্যার, এই সাউথ পোস্টের এই 2 রাস্তায়
আপনি আপনার লোকজন নিয়ে অ্যাম্বুসে থাকবেন, আর মিস্টার হক আপনি আমার সঙ্গে থাকবেন। ইয়েস স্যার। ওকে ওকে স্যার, লেটস গো। মে আই কাম ইন স্যার? স্যার ইয়েস কাম ইন। তোমরা ফিজিক্যালি কেমন আছো? জি স্যার ভালো স্যার। রকেট লঞ্চার, ফায়ার পিন এগুলো টেস্ট করা হয়েছে তো? জি স্যার। লুক, উই গেট আউট উইদিন শর্ট টাইম। হোয়ার ইউর পজিশন উইল বি, আই উইল লুক এট ইউ দ্যাট। এই হচ্ছে ট্রান্সফরমার, এই পাশ দিয়ে হচ্ছে কাঁটাতারের বেড়া। তোমাদের অবস্থানটা হবে এই কাঁটাতারের বেড়ার পাশে। এই যে দেখতে পাচ্ছ, এখানে তিনটে রাস্তা, এই তিনটে রাস্তাতেই অ্যাম্বুস থাকবে, শুধুমাত্র তোমাদের প্রোটেকশনের জন্য। বুঝতে পেরেছ? আমার ফায়ার সিগন্যাল পাওয়ার পরপরই, সেই মুহূর্তেই তোমরা অপারেশন চালাবে। ওকে, তোমরা যাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। মিস্টার সাহাব, আপনি টোটাল অপারেশনটা টেক ওভার করবেন। ওকে স্যার। স্পেশালি নৌকার মাঝিগুলোকে টেক ওভার, কারণ ওরা কোনোভাবে যেন যেতে না পারে। ওকে ওকে স্যার। আরও একটা দায়িত্ব আপনাকে দিচ্ছি, ইফ এনি রিজন ফলেন বাই অ্যাক্সিডেন্ট, ইউ উইল রিচ দিস ডায়েরি টু হেডকোয়ার্টার। ইয়েস স্যার। নাও ইউ গেট কামিং, বেস্ট অফ লাক। ওকে স্যার। Get ready everybody. Yes sir. Okay, let's move. রাউজানের স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা নিয়ে রাত্রে মূল অপারেশনের জন্য প্রস্তুতি সম্পন্ন করে বেরিয়ে পড়ে। জোয়ার ভাটার কারণে সাবস্টেশনে পৌঁছাতে একটু বিলম্ব হয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
Oh, Mama! Mama! What happened? Dekho, sir. Peek in. Ujjo. Quick! পরিকল্পনা অনুযায়ী অপারেশন সাকসেস হল, কিন্তু তাদের গানার মান্নান আহত হল। দলনেতার নির্দেশে তাকে নিয়ে স্কুলের ক্যাম্পে ফিরে আসা হল। দিদার দাঁড়াও, তুমি তো এখানকার ছেলে, দেখো তো একজন ডাক্তার পাওয়া যায় কিনা, দ্রুত ব্যবস্থা করো। পাশে বড়ুয়া পাড়া আছে, আমার জানা মতো স্যার ওখানে একজন ডাক্তার আছেন, তাহলে দেখি আমি। গো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। জামাল, এদিকে এসো, আর্মসটা নিয়ে যাও। ইঞ্জুরি ভেরি সিরিয়াস, স্টিচ করতে হবে। শহরে কাউকে পাঠানো যাবে? অফ কোর্স, হোয়াই নট। আমাকে একটা পেপার আর পেন দেন। এই নিন, রেলওয়ে হাসপাতালে গিয়ে ডাক্তার নূর হোসেন সাহেবকে এই চিঠিটা দিয়ে আমার কথা বলতে বলবেন, তাহলে উনি সব ব্যবস্থা করে দিবেন। ওকে, মিস্টার সাহাব, মিস্টার সাহাব। স্যার, আপনি এক্ষুনি রেলওয়ে হাসপাতালে যাবেন, ওখানে গিয়ে ডাক্তার নূর হোসেনকে খুঁজে নেবেন, এই চিঠিটা ওনার হাতে দিয়ে বলবেন রেণুকনা পাঠিয়েছে, বাকিটা উনি বুঝে নেবেন। আপনি তাড়াতাড়ি আসবেন। ওকে স্যার। ও সাসা, আর এক কেন ওই ফারত ফার করে দিতে পারিবে না? উড়ি বইও না। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম চাচা, একটু পানি হবে? সর নিচে লোড়া আছে।
আসসালামু আলাইকুম। স্যার, ডাক্তার রেণুকণা বড়ুয়া এটা পাঠিয়েছেন। বসেন। হ্যাঁ ঠিক আছে, চলেন। মহসেন, আপনি দেখেন তো আমাদের মধ্যে এখানে কারো কাছে পরিষ্কার চাদর আছে কিনা, থাকলে একটা চাদরের ব্যবস্থা করেন, আর আপনি দাপনার কবরের ব্যবস্থাটা করেন। আমিন। তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না। এই এলাকার খালপাড়ে তাকে একটি খেজুর গাছের তলে সমাহিত করা হয়েছিল। এভাবেই মুক্তিযোদ্ধাদের সেদিনের মধুরাঘাট সাবস্টেশন অপারেশনের সমাপ্তি ঘটে। স্যার, সাহাব, হেজ নম, স্যার আমরা এখন মহসেন, তুমি তোমার গ্রুপ নিয়ে এলাকায় ফিরে যাও, তোমরা কাজ করো, বেস্ট অফ লাক। আপনাদের এই অপারেশনে একজন শহীদ হল, এর পরে আপনাদের গন্তব্য কোথায় ছিল? হ্যাঁ, মান্নান শহীদ হল, স্থানীয় মুক্তিযোদ্ধা তারা নিজ নিজ এলাকায় ফিরে গেলাম। সুলতান মাহমুদ সাহেবকে নিয়ে আমি এবং সার্জেন্ট মৌলক আবার ভারতের হরনে ক্যাম্পে আমরা ফিরে যাই। প্লিজ স্যার,